আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 68টি যুদ্ধ বিমান, 13 যুদ্ধ জাহাজ নিয়ে মহড়ায় নেমেছে চীন, দাবি তাইওয়ানের। ইসরায়েলের বিরুদ্ধে একটি বাইতুল মোকাদ্দাস অভিযানই যথেষ্ট বলছে ইরানি জেনারেল। জানিয়ে দেব প্রাণঘাতী লড়াইয়ে রুশ অস্ত্র গুদাম নিশ্চিহ্ন করা হয়েছে বলছে ইউক্রেন। আরও জানিয়ে দেব রাশিয়ার কাছে বিশাল এলাকা ছেড়ে দিতে বাধ্য হয়েছে ইউক্রেন। এদিকে আমেরিকার সঙ্গে কিছু ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করেছে চীন। এবং সর্বশেষ জানিয়ে দেব হোয়াইট হাউসের সামনে বজ্রপথে মার্কিন প্রেসিডেন্ট সহ আহত চার, অবস্থা আশঙ্কাজনক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। 68টি যুদ্ধ বিমান, 13 যুদ্ধ জাহাজ নিয়ে মহড়ায় নেমেছে চীন, দাবি তাইওয়ানের। গার্ডিয়ানের প্রতিবেদন। 68টি যুদ্ধ বিমান এবং 13টি যুদ্ধ জাহাজ নিয়ে চীন মহড়ায় নেমেছে বলে দাবি করেছে তাইওয়ান। এক বিবৃতিতে তাইওয়ানের কর্তৃপক্ষ জানিয়েছে সংবেদনশীল তাইওয়ান প্রণালীতে এসব যুদ্ধ বিমান ও জাহাজ মিশন পরিচালনা করছে। কিছু যুদ্ধ বিমান ইচ্ছাকৃতভাবে মধ্যমা লাইন হিসেবে পরিচিত আনঅফিসিয়াল বাফার জোনে প্রবেশ করে। রয়টার্সের বরাতে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে চীনের সশস্ত্র বাহিনী মারাত্মক ভাবে স্টাটাসকো ধ্বংস করেছে এবং তাইওয়ানের জল এবং আকাশ সীমায় হয়রানি করেছে। গত মঙ্গলবার তাইওয়ানের সফরে আসেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করা চীন এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ। পেলোসির সফরের প্রতিবাদে বেইজিং 5 দিন ব্যাপী তাইওয়ানের 6 অবস্থানের নিকটে সামরিক মহড়া শুরু করেছে। ইসরায়েলের বিরুদ্ধে একটি বাইতুল মোকাদ্দাস অভিযানই যথেষ্ট বলছে ইরানি জেনারেল। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একটি বাইতুল মোকাদ্দাস অভিযানই যথেষ্ট বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি। তিনি বলেন, লেবাননে 1 লাখের বেশি ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে জাহান্নামে পরিণত করা সম্ভব। লেবাননের হিজবুল্লাহ এখন অনেক বড় শক্তি, তারা প্রস্তুত এবং দৃঢ় প্রত্যয়ী। ইসরায়েল হিসাব নিকাশে ভুল করলে তাদের বিরুদ্ধে একটি বাইতুল মোকাদ্দাস অভিযানই যথেষ্ট। যুক্তরাষ্ট্র প্রসঙ্গে হুসেইন সালামি বলেন, বিশ্বের মোট সামরিক বাজেটের 50% হচ্ছে যুক্তরাষ্ট্রের। তবে বলা যায় বর্তমানে মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের সরাসরি উপস্থিতির ইতি ঘটেছে। সিরিয়ায় ফোরাতের পূর্ব উপকূলের একাংশ এবং ইরাকের 2-3টি ঘাঁটি ছাড়া আর কোথাও তাদের সরাসরি উপস্থিত নেই বললেই চলে। বিশ্বের মুসলমানেরা তথাকথিত বৃহৎ শক্তিগুলোর হাড় ভেঙে দিয়েছে। উল্লেখ্য, ইরাকের সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে 1982 সালের এপ্রিল মাসে ইরানিরা যে সকল অভিযান চালিয়েছিল তার নাম ছিল বাইতুল মোকাদ্দাস অভিযান। 1 মাসব্যাপী এই অভিযানের মাধ্যমে খোররাম শাহর সহ 5,038 বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছিল ইরান। সূত্র পার্টস টুডে। প্রাণঘাতী লড়াইয়ে রুশ অস্ত্র গুদাম নিশ্চিহ্ন করা হয়েছে বলছে ইউক্রেন। খেরসন এলাকায় প্রাণঘাতী লড়াইয়ে রাশিয়ার অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর তরফে এমন দাবি করা হয়েছে এক প্রতিবেদনে, খবর জানিয়েছে সংবাদ মাধ্যম নিউজ উইক। ইউক্রেনীয় বাহিনীর দাবি, খেরসনের লড়াইয়ে তারা 39% রুশ সেনাকে হত্যা করেছে। দেশটির বিভিন্ন সামরিক ব্যবস্থা এবং সামরিক যান ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতিরোধের মুখে দক্ষিণ ইউক্রেন অভিমুখে অগ্রসর হতে ব্যর্থ হওয়ার পর অবশ্য অঞ্চলটিতে বিমান হামলা চালায় মস্কো। ফেসবুকে দেওয়া পোস্টে দক্ষিণ ইউক্রেনের অপারেশনাল কমান্ড জানিয়েছে তারা দক্ষিণাঞ্চলেও খেরসন প্রশাসনিক জেলায় রাশিয়ার অস্ত্র সরঞ্জামের গুদামে হামলা চালিয়েছে। হামলায় রুশ সেনাদের প্রাণহানি ছাড়াও 4টি S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, 1টি রাডার স্টেশন, 1টি মর্টার এবং 9টি সাজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এছাড়া খেরসন এবং নিকটবর্তী কখবর এলাকায় রুশ অস্ত্র সামরিক সরঞ্জামের 2টি ডিপোতেও হামলা দাবি করেছে তারা। রাশিয়ার কাছে বিশাল এলাকা ছেড়ে দিতে বাধ্য হয়েছে ইউক্রেন। ইউক্রেন অভিযানে বিশাল সাফল্য পেয়েছে রাশিয়া।
তারা ডনবাস এলাকায় বেশিরভাগ অংশের উপরেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে। ইউক্রেন নিজেও স্বীকার করেছে যে তারা রাশিয়ার আক্রমণের মুখে দেশের পূর্বে কিছু অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এই সপ্তাহে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে তার সশস্ত্র বাহিনী যে চাপের মধ্যে ছিল তাকে নরক বলে বর্ণনা করেছেন। তিনি আবোদিভকা শহর এবং পেস্কির সুরক্ষিত গ্রামের চারপাশে ভয়ানক লড়াইয়ের কথা বলেছিলেন, যেখানে সাম্প্রতিক দিনগুলোতে কিয়েভ তার রাশিয়ান শত্রুর আংশিক সাফল্য স্বীকার করেছে। রুশ ও রুশপন্থী বাহিনী পূর্ব ইউক্রেনের ডনরস্কের উপকণ্ঠে একটি গ্রাম পেস্কির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তাস নিউজ এজেন্সি শুক্রবার বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে উদ্ধৃত করে বলেছে, তারা আরো বলেছে যে ডনরস্কের উত্তরে বাখমুত শহরের লড়াই চলছে। ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার বলেছে যে রুশ বাহিনী পেস্কিতে অন্তত দুটি হামলা চালিয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছে যে তারা ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি M777 হাউবিটজার কামান ধ্বংস করেছে। সূত্র ফ্রান্স 24। আমেরিকার সঙ্গে কিছু ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করেছে চীন। আমেরিকার সঙ্গে বেশ কিছু সামরিক এবং বেসামরিক ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে চীন। আজ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। তাইওয়ানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরের পরে সিদ্ধান্ত নিল বেইজিং। আমেরিকার সঙ্গে যেসব ক্ষেত্রে চীনের কোনো রকমের যোগাযোগ থাকবে না তার একটি তালিকা প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যকার সব ধরনের বৈঠক, সমুদ্র নিরাপত্তা বিষয়ক পরামর্শ, অবৈধ অভিবাসন সম্পর্কিত সহযোগিতা, বিচার বিভাগীয় সহযোগিতা, আন্তর্জাতিক অপরাধ, মাদক নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তন। পাশাপাশি দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পরিকল্পিত ফোন আলাপও বাতিল করা হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণার আগে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার এবং তার পরিবারের লোকজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চীন। চীনের প্রবল আপত্তি উপেক্ষা করে চলতি সপ্তাহে তাইওয়ান সফর করেন ন্যান্সি পেলোসি। তার এই সফরের পর হোয়াইট হাউস দাবি করেছে এটি পেলোসির ব্যক্তিগত সফর, কিন্তু চীন হোয়াইট হাউসের এই বক্তব্য গ্রহণ করেনি। পেলোসির সফরের পরপরই চীন পুরো তাইওয়ান ঘিরে সর্বাত্মক অবরোধ সৃষ্টির মহড়া চালাচ্ছে। গতকাল থেকে এই মহড়া শুরু হয়েছে এবং রোববার দুপুর পর্যন্ত তা চলবে। সূত্র পার্স টুডে। হোয়াইট হাউসের সামনে বজ্রপাতে চারজন আহত, অবস্থা আশঙ্কাজনক। মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের পাশে বজ্রপাতে চারজন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার বজ্রপাতে চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে বিভিন্ন ছবি ও ভিডিওটিতে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও অন্তত একটি ফায়ার ট্রাক দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রবল বজ্রবৃষ্টি হয়। প্রবল বৃষ্টি থেকে রক্ষা পেতে হোয়াইট হাউসের পাশের ছোট্ট পার্কে আশ্রয় নিয়েছিলেন একদল মানুষ। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুই নারী ও দুই পুরুষ মারাত্মকভাবে আহত হন। ওয়াশিংটনের দমকল বিভাগের দেওয়া তথ্য মতে আহতদের অবস্থা গুরুতর এবং তাদের মৃত্যুর আশঙ্কা রয়ে গেছে। প্রতি বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বজ্রপাতে হতাহতদের ঘটনা ঘটে। সূত্র পার্স টুডে।